हाय एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। आपनारा सबाई केमन आछेन? आशा करी आपनारा सबाई भालो आछेन। आबारो चले एसेछि आपनादेर माझे चुलेर जत्ने 100% कार्यकरी मैजिक हेयर अएल रेमेडी निये। लम्बा घन कालो सिल्की स्वास्थ्योज्जवल चुल आमरा सबाई पछन्द करी, किन्तु बर्तमान समये अनियंत्रित जीवनजापन, अनिद्रा, मानसिक चाप, पुष्टिजनित खाद्यर अभाव एवं सठिक जत्नेर अभावे अकाले चुल पेके सादा हो जाए, चुल झरे माथा टाक हो जाए, चुल सहजे लम्बा है ना, चुल झरे गेले नतून चुल गजाय ना, चुल हो जाए रुक्ष प्राणहीन। चुलेर ए धरनेर समस्याय अनेकेई भुगछेन। ए धरनेर समस्या थेके परित्राण लाभेर जन्य अनेकेई अनेक किछु व्यवहार करछेन, किन्तु किछुतेई कोनो फल मिलछे ना। তাই আজ আমি আপনাদের মাঝে চুলের যত্নে 100% কার্যকরী একটি ম্যাজিক হেয়ার অয়েল রেমিডি নিয়ে হাজির হয়েছি। এই ম্যাজিক হেয়ার অয়েল রেমিডিটি চুলে নিয়মিত ব্যবহার করার ফলে চুলের গোড়া মজবুত হবে, নতুন চুল গজাতে সহায়তা করবে, চুলকে দ্রুত লম্বা করবে, চুল পাকা রোধ করবে, চুলকে কালো করতে সহায়তা করবে, চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করবে, চুলের রুক্ষতা দূর করে চুলকে করবে ঝলমলে স্বাস্থ্যোজ্জ্বল। আজকের এই ম্যাজিক হেয়ার অয়েল রেমিডিটি এক বছরের শিশু থেকে শুরু করে 100 বছরের বৃদ্ধ বৃদ্ধা অনায়াসে চুলের যত্নে ব্যবহার করতে পারবেন। আশা করি আজকের এই রেমিডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। রেমিডিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, পরিচিত মানুষদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। চুলের যত্নে 100% কার্যকরী ম্যাজিক হেয়ার অয়েল রেমিডিটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি কেশরাজ বা ভৃঙ্গরাজ পাতা। কেশরাজ আমাদের চুলের জন্য খুবই কার্যকরী একটি উপাদান। নিয়মিত চুলের যত্নে এই কেশরাজ পাতা ব্যবহার করার ফলে চুলের গোড়া মজবুত হয়, চুলকে গভীর থেকে কালো করতে সহায়তা করে, নতুন চুল গজাতে সহায়তা করে, চুল পাকা রোধ করে, চুলকে দ্রুত লম্বা করতে সহায়তা করে। বনে বাদারে রাস্তার দুই ধারে এই কেশরাজ হয়ে থাকে। অনেকেই হয়তোবা আপনারা এই পাতাটি চেনেন না। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা ভালোভাবে দেখে নিন, যদি আপনারা রাস্তার দুই ধারে বা বনে বাদারে এই পাতাটি পান তাহলে সঙ্গে সঙ্গে তুলে এনে আমি যেভাবে এই পাতা দিয়ে তেল তৈরি করব ঠিক এই নিয়মে আপনারা তেল তৈরি করে আপনাদের চুলে ব্যবহার করবেন। আপনারা নিজেরা ব্যবহার করবেন এবং আপনাদের বেবিদেরকেও ব্যবহার করাবেন। আমি যখন অনেক ছোট ছিলাম তখন এই পাতা আমার মা আমার চুলে ব্যবহার করত আর বলতো এই কেশরাজ গাছের পাতা চুলে ব্যবহার করলে চুল কালো হয়, ঘন হয়। তো আমি পাতাগুলোকে খুব ভালোভাবে তুলে নিয়েছি, এরপর একটি পরিষ্কার বাটির মধ্যে পানি ঢেলে পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ এই কেশরাজ পাতা বনে বাদারে রাস্তার দুই ধারে হয়ে থাকে, এগুলোর মধ্যে প্রচণ্ড ময়লা থাকে, তাই ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন আমি একটি ব্লেন্ডারের জারের মধ্যে এই কেশরাজ পাতাগুলোকে নিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায়ও পিষে নিতে পারেন। একটি বাটির মধ্যে আমি পেস্টগুলোকে ঢেলে নিচ্ছি। এই পর্যায়ে চলে এসেছি কিচেনে। চুলার উপরে একটি হাঁড়ি দিয়েছি, হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারিকেল তেল। এখানে আমি 100 গ্রাম পরিমাণ নারিকেল তেল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নারিকেল তেলের পরিমাণ আরও বাড়িয়ে নিতে পারেন, কারণ খুবই কার্যকরী একটি তেল। বেশি করে তৈরি করে আপনারা যদি সংরক্ষণ করে রেখে দেন তাহলে অনেক দিন আপনারা এই তেল অনায়াসে আপনাদের চুলে ব্যবহার করতে পারবেন। তেলগুলো যখন হালকা গরম হয়ে আসবে এর মধ্যে আমি কেশরাজ গাছের পেস্ট ঢেলে দিচ্ছি। কেশরাজ গাছের পাতা, কাণ্ড, ডাল সব কিছুই কিন্তু চুলের জন্য খুবই উপকারী। চুলার হিটটাকে একদমই লো হিটে রেখে এই উপাদানগুলোকে জাল করে নিতে হবে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আমলকির গুঁড়া। আমলকি কিন্তু আমাদের চুলের জন্য খুবই কার্যকরী। আমলকি চুলের যত্নে ব্যবহার করার ফলে চুলের গোড়া মজবুত হয়, নতুন চুল গজাতে সহায়তা করে, চুলকে দ্রুত লম্বা করতে সহায়তা করে, চুলকে করে তোলে সফট এবং সিল্কি। চুলার হিটটাকে একদমই লো হিটে করে এই উপাদানগুলোকে 10 মিনিটের মতো জাল করে নিতে হবে। 10 মিনিট উপাদানগুলোকে জাল করার পর আপনারা দেখতে পাবেন কেশরাজ গাছের পাতাগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে, তখনই বুঝতে পারবেন যে উপাদানগুলো জাল করা হয়ে গেছে। আর যখন আপনারা এই উপাদানগুলোকে জাল করবেন কিছুক্ষণ পরপর চামচের সাহায্যে উপাদানগুলোকে একটু নেড়ে চেড়ে দিবেন, যাতে উপাদানগুলো খুব ভালোভাবে তেলের সাথে মেল্ড হয়ে যায়। বর্তমান সময়ের ছেলেমেয়েরা ফ্যাশনের কারণে চুলে তেল ব্যবহার করতে চায় না। তেল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। অনেক আপু ভাইয়ারা আমাকে বলে থাকেন যে আপু আমাদের চুল ঝরে যাচ্ছে। আমি আপনাদেরকে
রিকমেন্ড করব আপনারা সপ্তাহে অন্তত 3 দিন তেল ব্যবহার করবেন চুলে। আমরা যেমন মানুষেরা বিভিন্ন ধরনের পুষ্টিকর খাদ্য ছাড়া বাঁচতে পারি না, ঠিক তেমনি চুলেরও কিন্তু পুষ্টিকর খাবারের প্রয়োজন আছে। তেলের সাথে আপনারা বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদান মিশিয়ে চুলে ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনাদের চুল ঝরা খুব সহজেই দূর হয়ে যাবে। এবং যাদের অকালে চুল পেকে যাচ্ছে তারা যদি এ ধরনের রেমেডিগুলো ব্যবহার করেন তাহলে আপনাদের চুল পাকা রোধ করবে আর চুলকে কিন্তু গভীর থেকে ধীরে ধীরে কালো করতেও সহায়তা করবে। চুলের যত্নে 100% কার্যকরী ম্যাজিক্যাল হেয়ার অয়েল রেমিডিটি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখলে আপনাদেরই উপকার হবে। আপনারা ঠিক এইভাবে এই তেলটি তৈরি করে আপনাদের চুলে যদি ব্যবহার করেন তাহলে আপনাদের চুলে সকল সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, আর আপনাদের মন খুশিতে ভরে উঠবে। 10 মিনিটের মতো উপাদানগুলোকে আমি জাল করে নিয়েছি। উপাদানগুলো হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি হাঁড়িটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে এই উপাদানগুলোকে খুব ভালোভাবে ছেঁকে নিব। আমি একটি স্টিলের ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে পাতলা সুতি কাপড়ের সাহায্যে উপাদানগুলোকে ছেঁকে নিতে পারেন। আমি চামচের সাহায্যে চেপে চেপে উপাদানগুলো থেকে তেল বের করে নিচ্ছি। অবশ্যই কিন্তু হালকা ভাজা করে নেবেন, বেশি ভাজতে গেলে কিন্তু উপাদানগুলো পুড়ে যাবে, তখন কিন্তু তেলের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। তো খুব ভালোভাবে তেলগুলো ছেঁকে নিয়েছি। তো খুব সহজেই চুলের যত্নে 100% কার্যকরী ম্যাজিক্যাল হেয়ার অয়েল রেমিডিটি তৈরি হয়ে গেল। আপনারা চাইলে এই হেয়ার অয়েল বেশি করে তৈরি করে একটি কাঁচের জার অথবা যে কোনো ধরনের জারের মধ্যে সংরক্ষণ করে দীর্ঘদিন আপনাদের চুলের যত্নে ব্যবহার করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে বলে দিব এই ম্যাজিক্যাল হেয়ার অয়েল রেমিডিটি আপনারা আপনাদের চুলের যত্নে কিভাবে ব্যবহার করবেন। এই রেমিডিটি আপনারা যেদিন আপনাদের চুলে ব্যবহার করবেন ঠিক তার 2 দিন আগে শ্যাম্পু করে চুলগুলোকে ধুয়ে ফেলবেন। শ্যাম্পু করার 2 দিন পরে পরিষ্কার চুলের মধ্যে এই রেমিডিটি লাগাবেন গোসল করার 5 ঘন্টা আগে। গোসল করার 5 ঘন্টা আগে একটি বাটির মধ্যে যতটুকু পরিমাণ তেল আপনারা চুলে ব্যবহার করবেন ততটুকু তেল ঢেলে নেবেন। এরপর আঙুলের সাহায্যে মাথার স্ক্যাল্পে খুব ভালোভাবে চুলের গোড়ায় গোড়ায় এই তেলটি লাগাবেন। তেল লাগানো হয়ে গেলে আঙুলের সাহায্যে মাথার স্ক্যাল্পে 2 মিনিটের মতো মাসাজ করবেন। তো খুব ভালোভাবে তেল লাগানোর পরে অপেক্ষা করবেন 5 ঘন্টা। 5 ঘন্টা পর শ্যাম্পু করে চুলগুলোকে ধুয়ে ফেলবেন। এই তেলটি আপনারা সপ্তাহে অন্তত 3 বার করে আপনাদের চুলে ব্যবহার করবেন। নিয়মিত চুলের যত্নে এই তেলটি ব্যবহার করার ফলে আপনাদের চুলের সকল সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। চুলের গোড়া মজবুত হবে, চুল পাকা রোধ করবে, নতুন চুল গজাতে সহায়তা করবে, চুলকে দ্রুত লম্বা করতে সহায়তা করবে, চুলের আগাফাটা দূর করবে, চুলকে করবে ঝলমলে, স্বাস্থ্যোজ্জ্বল, সিল্কি। আশা করি আমার আজকের এই ম্যাজিক্যাল হেয়ার অয়েল রেমিডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হয়েছে। রেমিডিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, পরিচিত মানুষদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এই ভিডিওটি দেখে সবাই যেন উপকৃত হতে পারে তার সুযোগ করে দিবেন। আজ আর নয়, এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।